প্রেসিডেন্ট তা ঘোষণা করা হয়েছিল সেইটা পুনর নোহা বলে শুনে আমি পরম দুঃখিত হয়েছিল আজি পুনর সেই একে ঘোষিত হওয়ার পিছন যাতে চিরস্থায়ী হয় তার কারণে মই ভগবানের সদর প্রার্থনা করলো আনন্দিত হয়েছো আসলে বজালির একটা আনন্দর বন্যা বইছে এই মুহূর্তত বজালি রাইজর আশা সুধিয়া প্রচেষ্টার ফলত বজালি জেলা ঘোষণা হয়েছিল আর এই ক্ষেত্রত আজি সরকারের সন্মানীয় কেবিনেটত জড়িয়ে এই বজালি জেলার হিত মর্যাদায় ঘুরাই পোৱা হল তার আমি সরকারের সন্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি ধন্যবাদ জানাইছো বজালিবাসী আজি নথৈ আনন্দিত আজি আমার আনন্দর দিন আমি ডিস্ট্রিক্টখন পুনৰ ঘূৰাই পালো মই লগতে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক অহেক অহেক ধন্যবাদ জানাইছো তেখেতে কথা দি কথা রাখে আর তার কারণে আমি বজালিবাসী তেওঁর ওচৰত চিরকৃতজ্ঞ এখন জিলা পাইছিলো আর এই জিলাখন সেই সময় যে কারণতে নহক এটা সময়ত হয়তো জিলাখন ঘুরি যায় লেখিয়া অবস্থা হয়েছিল যদিও তেতিয়া আমাক কিন্তু কথা দিছিল মুখ্যমন্ত্রী মহোদয়ে আর কথা দি কথা রাখিলে তার কারণে আমি আসলে পনতে আমার অসমর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক ধন্যবাদ জ্ঞাপন করছো আপনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়